নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সাময়িক কিছুটা নেগেটিভ সময় চললেও সার্বিক অর্থে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা শুভ সময় আসছে। কোন জায়গা থেকে এমন আসছে, কি ব্যাপার থেকে আপনারা শুভ সময় পাবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছে মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মিথুন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু এক্ষেত্রে বুধ, তাই আপনাদের মধ্যে যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে বুঝে সেটাকে প্রেজেন্ট করার ক্ষমতা, আপনার মধ্যে একটা হালকা মেন্টালিটি বায়ুতত্ত্বে হওয়ার জন্য কোনো কিছু ব্যাপারে ডিপলি ঢোকার ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। আপনাদের মধ্যে অত্যন্ত ফিকেল মাইন্ড বা সিদ্ধান্তহীনতার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায়, যেহেতু শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে আপনাদের বাচ্চাটির রাশি বা লগ্নের এক্সপেক্টে নবম ভাবে মঙ্গল শনি যোগ তৈরি হওয়ার জন্য, অ্যাকচুয়ালি মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি, তাই নবমের সঙ্গে একাদশের কানেকশন, নবমপতির সঙ্গে একাদশপতির কানেকশন আপনার অর্থের দিক থেকে ভালো হলেও মঙ্গল শনি যোগ কিন্তু খুব একটা শুভজনক হয় না। যাদের বিশেষ করে মঙ্গল শনি যোগ রয়েছে বা অ্যাকচুয়ালি আপনাদের নবমভাবে মঙ্গল শনি যোগ তৈরি করার জন্য, আপনার ভাগ্য কিছুটা আপডাউন করবে এবং আপনার যে জায়গাগুলো খুব সহজে অর্থ লাভ করছিলেন সেই জায়গাটা কিছুটা আটকে যাবে এবং আপনাদের রক্তপাত, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বা আপনার মাথার মধ্যে একটা রেগে যাওয়া, খিটখিটে মেন্টালিটি, অশান্তিসুলভ ব্যাপার, বিশেষ করে যাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি তৈরি করবে। বিশেষ করে যে সমস্ত মেয়েদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে। গাইনোকাল সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, প্রেম সংক্রান্ত কোনো সমস্যা এবং ছেলেদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন, সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা এবং ওভারঅলভাবে এই শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের মানসিকতার মধ্যে একটা খিটখিটে, একটা অধৈর্য ব্যাপার, ভালো না লাগা, শরীর খারাপ, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে মঙ্গল শনি যোগ থাকার জন্য। এবং মঙ্গল যেহেতু একটা মনে রাখতে হবে, মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, একটা পাওয়ার, একটা জেদ, যেখানে শনি হচ্ছে ধৈর্য করা এবং মানুষের কর্মের উপর বেশ করে ফল দেয়, কোনো কিছুকে ধৈর্য রাখার ক্ষেত্রে যেখানে কিন্তু শনির একটা পাওয়ারের প্রয়োজন পড়ে। তাই শনি মঙ্গল যখন একসঙ্গে অবস্থান করে, দুটো অপোজিট এনার্জি নবমভাবে থেকে আপনার দুটো গ্রহের পাওয়ারকেই নষ্ট করে দিচ্ছে। তাই দেখবেন প্রতি মঙ্গলবার বা শনিবারগুলোতে বিশেষভাবে আপনাদের উপর একটা চাপ ক্রিয়েট করবে। যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু সে কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি হওয়ার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে অর্থ এবং আপনার জীবনে রোগ জ্বালার জায়গাটাকে কিন্তু অনেকটা নির্মূল করার চেষ্টা করে। সেই মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হচ্ছে, আপনার শারীরিক বিভিন্ন সমস্যা ক্রিয়েট করবে এবং আপনার মধ্যে খিটখিটে মেন্টালিটি তৈরি করবে। যদি আপনার বাচ্চাদের শনি মঙ্গল যোগ থাকে তাহলে আপনাকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে এবং এই সময় কিন্তু আপনার সব ব্যাপারে একটা বিতৃষ্ণা, রেগে যাওয়া, মাথা গরম করার ব্যাপার কিন্তু তৈরি করবে। এবং নবম ভাবে এই যোগটা ক্রিয়েট করার জন্য আপনার ভাগ্য ব্যাপারে কিছুটা আপডাউন অবস্থা কিন্তু তৈরি করছে। তাই এই জায়গাটা শেষ হবে হচ্ছে 23 এপ্রিল। 23 এপ্রিল পর্যন্ত প্রতিটা মঙ্গলবার এবং শনিবার আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং প্রতি মঙ্গলবার ডেফিনেটলি ভাবে আপনাদের 3 বার করে হনুমান চালিসা পাঠ করা এবং প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে আপনাকে অবশ্যই পুজো দিতে হবে। বোঝা গেল কি বললাম? কারণ তাহলে নবম ভাবে নেগেটিভ ব্যাপারটা কিন্তু করবে না। আপনার ভাগ্য উন্নতিতে যে বারে বারে বাধা ক্রিয়েট করছে শনি মঙ্গল এই যোগটার জন্য, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, অলরেডি টোটাল ফাল্গুন মাস ধরে কিন্তু রবি শনির সঙ্গে অবস্থান করছিল, টোটাল চৈত্র মাস ধরে এক তো এত গরম, তার সঙ্গে রবি এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আপনারা জানেন রবি হচ্ছে প্রকাশের কারকগ্রহ, তৃপ্তির কারকগ্রহ, জীবনের উন্নতির কারকগ্রহ, পিতার কারকগ্রহ, জীবনের মান সম্মানের কারকগ্রহ। তাই সেখানে কিন্তু শুক্র সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র রাহু যোগ তো অ্যাকচুয়ালি চলছে, তার সঙ্গে সঙ্গে সূর্য রাহু যোগ যেহেতু আমাদের দশম ভাবে রয়েছে, সূর্য রাহু এবং শুক্র অবস্থান করছে এই মুহূর্তে, তো সূর্য রাহু যোগ মেনলি ভাবে কিন্তু আপনার উন্নতিতে বাধা ক্রিয়েট করা, পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং আপনার নিজের যোগ্যতা অনুযায়ী দাম পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি সূর্য, সেই সূর্যদেব কিন্তু দশমভাবে অবস্থান করে দশম ভাব কর্মের জায়গায় যতটা উন্নতি করার দরকার ততটা কিন্তু করতে পারবে না এবং আপনার কর্মক্ষেত্রে অনেক চাপ বা অনেক জটিলতা তৈরি করবে। এবং সেই সঙ্গে এই যে সূর্য রাহু যোগটা অ্যাকচুয়ালি চলবে হচ্ছে 13 এপ্রিল পর্যন্ত, চৈত্র মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈশাখ মাসে যখনই কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে মেষ রাশির ঘরে প্রবেশ করে বৃহস্পতি যুক্ত হবে, অর্থাৎ ঠিক দেখবেন 13 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত
এখানে কিন্তু বৃহস্পতি রবি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের একাদশ ভাবে অবস্থান করে সপ্তম পতির সঙ্গে তৃতীয় পতি বা দশম পতির সঙ্গে তৃতীয় পতির একটা কানেকশন আপনার জীবনে একটা সার্বার্থক ভাবে পরিবর্তন করার চেষ্টা করবে। তবে ফোর্থ হাউসে কেতু এবং টেন্থ হাউসে রাহুর অবস্থান আপনাদের সর্বার্থক ভাবে মায়ের শরীর খারাপ, পরিবার কেন্দ্রিক অনেক ঝুট ঝামলা, আপনাদের ক্ষেত্রে নিজের মেন্টালিটির মধ্যে একটা অশান্তি, বা আপনাদের ক্ষেত্রে মেন যে ব্যাপার বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর চাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা ক্রিয়েট করছে, মানসিক একটা অশান্তির মধ্যে আপনাকে ফেলে রাখছে। এই জায়গাগুলো মিথুনের ক্ষেত্রে নেগেটিভ কিন্তু চলছে। তবে রাহু কেতু কিন্তু সহজে সরবে না, এটা কিন্তু থাকছে হচ্ছে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত রাহু কেতু ফোর্থ হাউস এবং টেন্থ হাউসে অবস্থান করার জন্য, অর্থাৎ ফোর্থ স্ট্রেন্থ অ্যাক্সিসে অবস্থান করার জন্য। আপনারা জানেন রাহু কেতু এক একটি সরলরেখা অনুযায়ী চলে, অর্থাৎ রাহু যদি ফার্স্ট হাউসে থাকে কেতু থাকবে সেভেন্থ হাউসে। সিমিলার ভাবে রাহু যেহেতু এই মুহূর্তে দশম ভাবে রয়েছে, কেতু রয়েছে ফোর্থ হাউসে, তাই পারিবারিক ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। পরিবারের সঙ্গে কোনো রকম ঝুট ঝামলা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অনেক একটা বিনা কারণে একটা মনোমালিন্য বাকবিদণ্ডা তৈরি হতে পারে, বা পারিবারিক অশান্তি ক্রিয়েট করতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। এ ব্যাপারে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আপনাদের উচিত অন্তত তিনটে পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া। এই তিনটে জায়গা থেকে নেগেটিভিটি তৈরি করছে, তবে এই তিনটের মধ্যে দুটো নেগেটিভ জায়গাটা কিন্তু সরে যাবে, সেটা হচ্ছে এখানে কিন্তু চৈত্র মাসে থেকে যখন বৈশাখ মাসে চলে যাবে তখন সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করে দেবে, অন্যদিক থেকে কিন্তু মঙ্গল আবার রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে প্রবেশ করে রাহু যুক্ত হবে, যদিও সেটা অঙ্গারক যোগ, কিন্তু শনির সঙ্গে অবস্থান করলে মঙ্গল যতটা পীড়িত হয়ে থাকে রাহুর সঙ্গে অবস্থান করলে কিন্তু মঙ্গল এতটাও পীড়িত হবে না। সেই সময়টা কিন্তু আপনাদের অবশ্যই একটু ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যাপারে সাবধান থাকতে হবে, আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। তবে আপনার বাচ্চাটি মঙ্গল রবি কোন কন্ডিশনে রয়েছে সেটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখতে হবে। তাই এই সময়গুলো আপনারা প্রত্যেকে একটু সাবধান থাকবেন, ওকে, এবং প্রতিদিন অবশ্যই সূর্য প্রণাম করবে। এবারে ভালো কথার দিকে বলতে গেলে সেটা বলবো যে বৃহস্পতিদেব যেহেতু এই মুহূর্তে একাদশ ভাবে অবস্থান করছে, পয়লা মে পর্যন্ত একাদশ ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার বিভিন্ন দিক থেকে আর্থিক গেন দেওয়ার চেষ্টা করছে। যেহেতু দশমপতি এবং সপ্তমপতি যারা বিজনেস করছেন বা যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে বিভিন্ন দিক থেকে একটা অর্থের গেন দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিদেব, যেহেতু ইলেভেন হাউসে অবস্থান করছে। এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতিদেব ইলেভেন হাউস থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য নতুন করে প্রেম করে বিবাহের সম্ভাবনা, বা আপনার জীবনে পড়াশোনার দিক থেকে, সন্তান লাভের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, এতগুলো জায়গাকে কিন্তু, বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব পঞ্চম ভাবে প্রভাবিত করে আপনার এই এই জায়গাগুলোকে কিন্তু আপগ্রেড করার চেষ্টা করছে। অন্যদিক থেকে সপ্তম ভাবের উপর বৃহস্পতির প্রভাব দেওয়ার জন্য পয়লা মে পর্যন্ত, যেহেতু সে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি দুটো কেন্দ্রের মালিক, সেই জন্য সেই বৃহস্পতিদেব কিন্তু আপনার লাইফে ভালো ভালো মানুষের সঙ্গে কানেক্ট করা, কমিউনিকেট করা, আপনার রিলেশনশিপকে আরো মজবুত করা, বা আপনার ক্ষেত্রে ভালো কোনো প্রেমের সম্পর্ক তৈরি হওয়া, বৈবাহিক সম্পর্ক, বা এই সময় বিবাহের সম্ভাবনা, বা বিবাহের কোনো যোগ ক্রিয়েট করা, ব্যবসার দিক থেকে উন্নতি করা, আপনার ভালো ভালো কোনো স্পিরিচুয়াল মানুষের সঙ্গে লাইফে কানেকশন করা, বা যারা আপনাকে লাইফে সঠিক মার্গ বা সঠিক রাস্তা প্রদর্শন করবে, সেই ব্যাপার কিন্তু পয়লা মে পর্যন্ত বৃহস্পতিদেব একাদশভাবে অবস্থান করে আপনাদের এই জায়গাগুলোকে কিন্তু সব থেকে পজিটিভ করার চেষ্টা করছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যখনই পয়লা মে থেকে রাশি পরিবর্তন করে আপনাদের রাশি বা লগ্নে দ্বাদশভাবে প্রবেশ করে যাবে, দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান খুব একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে না, যেহেতু এখানে বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করে যাবে। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বা বিদেশে আপনার কোনো আরোগ্য লাভের আশায় বিদেশ যাত্রা হতে পারে, তবে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান আপনার ঘুমের জায়গা অনেক ভালো করবে, আপনার জীবনের ঝামলাকে অনেকটা নির্মূল করবে। তবে আপনাকে অনেকটা ব্যয় ব্যাপারটার ব্যাপারে সংকোচন করতে হবে, অনেকটা ব্যয় বাড়িয়ে দিতে পারে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু আপনার ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, সেহেতু আপনার রোগ ঋণ শত্রুতার জায়গা থেকে পজিটিভ ফল পাবেন, আপনি লোন শোধ করতে পারবেন, শারীরিক অসুস্থতা সেটা নির্মূল করতে পারবেন, এবং আপনার জীবনে কোনো রকম শত্রুতা সংক্রান্ত সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবন থেকে নির্মূল করে দেবে। পরবর্তী যে ব্যাপারটা বলবো, বৃহস্পতিদেব যেহেতু আপনাদের অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে তার নবম দৃষ্টির মাধ্যমে, তাই আপনার জীবনে কোনো চলতে থাকা কোনো আইনি ঝামলা, ঝুট ঝামলা সেগুলোকে সরিয়ে দেবে, এবং আপনার জীবনে কোনো রকম
যে কষ্ট আপনি পাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই কষ্টের জায়গাগুলো, সেই নেগেটিভ জায়গাগুলো থেকে আপনাকে ডিট্যাচ করে দেবে, আপনাকে সরিয়ে দেবে। এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি প্রথমে পয়লা মে পর্যন্ত একটা অবস্থান, তারপর পয়লা মে পরবর্তী সময় থেকে দ্বাদশ ভাবে অবস্থানগুলো আপনাদের ক্ষেত্রে এইভাবে একটা পজিটিভ ফল দিতে চেষ্টা করবে। অন্যদিক থেকে কিন্তু শনি মঙ্গল থেকে মুক্ত হয়ে যাবে, শনি মঙ্গল যে যোগটা চলছিল সেটা কিন্তু 23 এপ্রিলের পর থেকে শনি কিন্তু নবম ভাবে থেকে ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকে, আপনাকে কিন্তু ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে। তবে শনি ট্রাইডারই একটা, শনি কাউকে কখনো দুম করে কোনো ফলাফল দেয় না, সে যতই আপনার ভাগ্যপতি বা অষ্টমপতি হোক না কেন, যদিও অষ্টমপতি এবং ভাগ্যপতি হলেও যেহেতু সে নবমপতি, সেই জন্য অষ্টমপতিত্ব দোষ মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে না। ঠিক আছে, মনে রাখবেন একটা বেসিক কথা, যদি কোনোভাবে কোনো গ্রহ যদি কোনো কোণের মালিক হয়, সে যদি কোনো নেগেটিভ ঘরেরও মালিক হয়, তাহলে সেই ঘরের প্রভাব তার উপর পড়ে না, তার নেগেটিভ পতিত্ব দোষ তার উপর কিন্তু লাগে না। তাই এখানে নবমভাবে শনির অবস্থান আপনাকে ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে, কিন্তু সেটা 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে। কিন্তু শনির যেহেতু আপনাকে একটা, মনে রাখবেন, কর্মের কারক গ্রহ, কর্মিক প্ল্যানেট এবং বাস্তববাদী প্ল্যানেট, আপনাকে ভাগ্য উন্নতির জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, আপনাকে আপনার নিজস্ব প্ল্যানিং চিন্তাভাবনাকে আরো মুক্ত করতে হবে, এবং যে কোনো জায়গায় কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি আপনার যে কোনো কাজের ব্যাপারে নিষ্ঠা রাখেন, বাস্তববাদী মেন্টালিটি রাখতে পারেন, সমস্ত ফ্রি হয়ে নিজের কাজে যদি ঝাঁপাতে পারেন, তাহলে আপনার ভাগ্য ডেফিনেটলিভাবে উন্নতি হবে, এবং নবমভাবে শনি অবস্থান করে আপনার ভাগ্যের একটা কনস্ট্রাকটিভ উন্নতি করানোর চেষ্টা করবে। নবমভাবে শনি অবস্থান করে যেহেতু তার প্রথম যে থার্ড দৃষ্টি, সেটা কিন্তু পড়বে হচ্ছে আপনার একাদশ ভাবের উপর। তাই যদি আপনি পরিশ্রম করতে পারেন, লড়াই করতে পারেন, আপনার কর্মের দিক থেকে অনেক উন্নতি দেবে, আপনার জীবনে সর্বার্থভাবে অর্থ ইনকামের অনেক যোগ কিন্তু তৈরি করে দেবে, এবং সেই সঙ্গে এই শনি যেহেতু আপনাদের নবমভাবে অবস্থান করে তৃতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, আপনার নিত্য নতুন কোনো পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে। যদি চেষ্টা করেন, সেই চেষ্টার জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই মিলিয়ে দেবে, কিন্তু আপনাকে লড়ে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু থাকছে। অন্যদিক থেকে যদি বলা যায়, সেটা হলো যেহেতু ষষ্ঠ ভাবের উপর শনি দৃষ্টি দেবে, সেহেতু আপনার কর্মের দিক থেকে, কর্মপ্রাপ্তির দিক থেকে, বা আপনার জীবনে কোনো রকম কম্পিটিটিভ কোনো এক্সামে সাফল্য বা ইন্টারভিউয়ে সাফল্য পাওয়ার দিক থেকে এখানে শনিও কিন্তু একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু শনি যেহেতু নবম ভাব, আপনাকে কিন্তু যে কোনো কাজে অত্যন্ত পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, তাহলে এই জায়গাগুলোকে সার্বিকভাবে আপনি শুভভাবে কাজে লাগাতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।